আর যদি কেউ ব্যাংক লোনে নিতে চায় তাহলে এটার ব্যাংক লোন 29টা কিস্তি পরিশোধ হ্যাঁ 20700 টাকা করে কিস্তি হ্যাঁ পার মান 31টা কিস্তি বকে আছে অর্থাৎ 6 লাখ সামথিং 5000 টাকা ব্যাংকে ইন্টারেস্ট সহ পাইবো পাইবো স্টেটমেন্ট সহ আছে ডাউন পেমেন্ট করা তবে আরেকটা হাইব্রিড হ্যাঁ এটা 13 মডেল 13 মডেল 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 34 সিরিয়াল হোয়াইট পাল কালার গাড়ি এটা তো প্রজেকশন হেড এই গাড়িটা প্রজেকশন হেড লাইট 25 টা মেশিন আছে এটা হচ্ছে নিউ শেপ চারে চারে নিউ শেপ নয় রেজিস্ট্রেশন সাদা সিরিয়াল সাদা সিরিয়াল নয় রেজিস্ট্রেশন কাগজপত্র 23-24 এই পর্যন্ত যত টাকা দিয়েছি ভাই সবাই সন্তুষ্ট হয়েছে দুই একটা যদি প্রবলেম থাকে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা কিন্তু আমি সমাধান করাই দিই আমি সমাধান করাই দিচ্ছি অসন্তুষ্ট কোনো লোক আমার মনে হইব না আসসালামু আলাইকুম আবারও আবারও চলে এলাম মনির কারহাটে আর আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রাইভেট কার থাকবে এক্সিও থাকবে ওল্ড শেপের নিউ শেপের অ্যাসকোলা থাকবে ওল্ড শেপের নিউ শেপের তারপরে আপনার প্রিমিও থাকবে এলিয়ন থাকবে এক্স এসএসটা গাড়ি থাকবে কেরিনা টিআই থাকবে 20টা গাড়ি থাকবে আরও প্রচুর কালেকশনের এক্স ফিল্ডার গাড়ি থাকবে অনেক কালেকশনের গাড়ি আছে আশা করি যারা প্রাইভেট কার খুঁজছেন তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে ভালো মানের গাড়ি কিনতে চাইলে মনির কারহাটে চলে আসবেন দ্রুত এখনই আর মনির কারহাটের গাড়িগুলো সহজেই পাওয়া যায় না আসবেন আইসা দেখবেন সেল হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি সবাই চলে আসবেন মনির কারহাটে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা গাড়িগুলো দেখাই আর আজকের ভিডিওতে হেল্প করবে সম্পূর্ণ মনির ভাই মনির কারহাটের ওনার মনির ভাই আর সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে না টেনে আপনার পছন্দের গাড়ি শখের গাড়ি সাধ্যের মধ্যের গাড়ি এখানেই আছে ইনশাল্লাহ আজকে প্রাইভেটের প্রচুর কালেকশন যারা প্রাইভেট গাড়ি কিনবেন কার ফ্যামিলিগত কার তাদের দখলে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে পুরোটাই আমাদের মনির ভাই আসসালামু আলাইকুম মনির ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ফারুক ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে আর সবাইরই ভালো রাখুক আমরা সব সময় সেই দোয়া করি অবশ্যই জেলা আপনার সারা দেশের ভাই ও বন্ধুরা সবাই ভালো থাকুক আপনার এফকে অটোসের দর্শক বৃন্দ এবং ইউটিউবের সকল দর্শক বৃন্দ দেশের ও দেশের বাইরের ভাই বোনেরা সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি ইনশাআল্লাহ তো প্রচুর কালেকশনের ভাই অ্যাক্সিও অ্যাসকোরোলা তারপরে অ্যাক্সিও ফিল্টার প্রিমিও এলিয়ান সব প্রায় কেডনা টিআই এক্স করোলা হ্যাঁ জি করোলা এক্স এসটা এছাড়াও আরো পিছন সাইডে একটু উঠায় ধরেন আরো অনেক অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ প্রচুর কালেকশন আরো হাতে আরো 14-15টা গাড়ি আছে ওগুলো ঢুকবো হ্যাঁ প্রথমে কোন গাড়িটা দেখবেন আপনি প্রথমে আমি আমরা হাইব্রিডটা দিয়ে শুরু করব হাইব্রিড হ্যাঁ হাইব্রিডটা দিয়ে শুরু করব 2015 মডেল 15 মডেল 20 সালের 11 মাসে 20 সালের 11 মাসে রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক্সিও হাইব্রিড জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ 45 সিরিয়াল 45 সিরিয়াল 45 সিরিয়াল সিলভার কালার গাড়িটা আপনি তো ওভারঅল ওভারঅল নতুন ওভারঅল গাড়িটা নতুন যা থাকে তাই আছে অরিজিনাল কালার এই গাড়িটার বয়স হয়েছে 28 মাস সবকিছু টাকা থেকে ধৈরা যা আছে 45 সিরিয়াল 20 সালের 11 মাসের গাড়িটা দেখলে একবারে পছন্দ হবে একবারে ফ্রেশ আসলে ভিডিওতে কিরকম দেখা যায় বুঝি না তবে গাড়িটা একদম ইনটেক রাস্তার পারে ধুলাবালি ময়লা তো ভাই এটা জি প্যাকেজের গাড়ি পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এই যে পুশ স্টার্টিং কন্ট্রোল টিভি নেভিগেশন একেবারে সবকিছু এই মাশাআল্লাহ দিলে একবারে রেডি পারফেক্ট প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইটের একটা গাড়ি চমৎকার মনির ভাই ফারুক ভাই এটা দুইটা সিস্টেম আছে হ্যাঁ দুইটা সিস্টেমে কেউ যদি ক্যাশ নিতে চায় হ্যাঁ তাহলে 19 লাখ টাকা 19 লাখ টাকা আসার পরে যত লোক পারে আমি সম্মান করে সম্মান করবে আর যদি কেউ ব্যাংক লোনে নিতে চায় হ্যাঁ তাহলে এটার ব্যাংক লোন 29টা কিস্তি পরিশোধ হ্যাঁ 20700 টাকা করে কিস্তি হ্যাঁ পার মান 31টা কিস্তি বকে আছে অর্থাৎ 6 লাখ সামথিং 5000 টাকা ব্যাংকে ইন্টারেস্ট সহ পাইবো পাইবো
স্টেটমেন্ট সহ আছে আমার কাছে ডাউন পেমেন্ট 14 লাখ টাকা আজকে আমি আরো 30000 টাকা কমাই দিলাম 13 লাখ 70 হাজার টাকা এর মধ্যে কোনো কাজ নতুন এর কাজ নেই একবার ফ্রেশ গাড়ি যদি তারপর দেখাইতে পারে আমি করাই দিব 13 লাখ 70 ডাউন পেমেন্ট জি ডাউন পেমেন্ট ব্যাংকে 6 লাখ আরেকটা হাইব্রিড ফারুক ভাই ফারুক আরেকটা হাইব্রিড হ্যাঁ এটা 13 মডেল 13 মডেল 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 34 সিরিয়াল হোয়াইট পাল কালার গাড়ি এটা তো প্রজেকশন এর গাড়িটা প্রজেকশন হেড লাইট 25 টা 25 এটা অল ওভার ফ্রেশ একদম ডাক্তার চালিত গাড়ি এটা আবার সাদা কালার এটাও হাইব্রিড সাদা কালার এর আগে ভিডিওতে বলছিলেন সিট কভার গুলো হ্যাঁ কলমের কালি আসিল ফালাই দিছি নতুন সিট কভার লাগাই দিছি বললাম না যে গাড়িগুলো যদি যত্ন করা যায় গাড়ি নতুন তো গাড়ি কখনো বুড়া হয় না গাড়ি সবসময় ফ্রেশ রাখতে হয় তা আমাদের হাতে আসে আমরা 90-95% ফ্রেশ করে দেই 5% যারা ইউজার তারা ফ্রেশ করে নিতে হয় একবারে ফ্রেশ নিবেন আর চালাইবেন কোনো কাজ কাম নাই তারপরে যদি কোনো কাজ থাকে মনির ভাই তো আছে অবশ্যই 25টা স্টার্টিং কল রোল টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু মাশাআল্লাহ দিল রেডি ওরবেন চালাইবেন বাড়িতে যাইবেন আগে বছর গ্লাস সব অরিজিনাল ভাই আমরা একজিও দেখলাম হাইব্রিড 13 মডেল 18 রেজিস্ট্রেশন জি 34 সিরিয়াল 34 সিরিয়াল 25 স্টার্ট পজিশন এর সাদা কালার সাদা কালার কাগজপত্র গুলো আছে 23-24 দেশের 9 মাস 24 এর 9 মাস আর কাজ থাকলে তো আপনি করাই দিবেন আর কাজ থাকলে তো আমি আছি ইনশাআল্লাহ যা আছে আমি করাই দিব করাই দিবেন এর প্রাইস কত ভাই 14 লাখ 70 হাজার টাকা চাই কত রাখবেন এই 14 লাখ 70 হাজার টাকার মধ্যে 30 হাজার টাকা কমাই রাখবো 14 লাখ 40 এর মধ্যে কোনো কিছু দেখাইতে পারলে আমি এগুলো করাই দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আরেকটা জি করলা একেবারে চমৎকার কন্ডিশনে আছে কেউ যদি বলে কোনো কিছু করাই দিতে আমি করাই দিব ইনশাল্লাহ আর গাড়ি তো কাজ থাকলে কাজ আমি করাই দিই এটা তো সবসময় আমি বলি আমার এখানে যারা আসবো গাড়ি চালাইবো টেস্ট ড্রাইভ দিব পুরো ধরনের ত্রুটি বিচ্ছুটি থাকলে আমার বলবো আমি সমাধান করাই দিই বাম্পার টিভি ব্যাক ক্যামেরা পিছনের গ্লাস সব অরিজিনাল মাশাআল্লাহ দিলে লাইট গুলো ফ্রেশ চাকার রিং গুলো সুন্দর আর ভিতরটা তো একেবারে অতুলনীয় আপনারা আসলে দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ 10টা শোরুম দেখবেন আইসা দেখবেন এই শোরুমের গাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে পারফেক্ট সবকিছু রেডি করা পারফেক্ট সিট কভার থেকে শুরু করে চাকা এভরিথিং ইজ ওকে সব দিকে ইনশাআল্লাহ চমৎকার আছে চমৎকার আছে জি আর এটার কাগজপত্র কত দিন আছে এটা কাগজপত্র যে জুলাই 23 জুলাই আর 24 এর 12 মাস 24 এর 12 মাস 23 জুলাই 24 এর 12 মাস কারের মডেল আর রেজিস্ট্রেশন 23 সিরিয়াল জি করলা এটা রেজিস্ট্রেশন গাড়ি প্রাইস এটার প্রাইসটা যাচ্ছে আমি 11 লাখ 10 হাজার টাকা কত রাখবেন এটা আমি 20 হাজার টাকা কমায় রাখবো 10 লাখ 90 10 লাখ 90 কোনো কাজ দেখাইতে পারলে আমি কাজ চাষে সব সমস্যা সমাধান করে দিব আসার পরে যত বি পারি আমি রিডিউস করাই দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ 10 লাখ 90 হাজার টাকা জি করলা নিউ শেপে চমৎকার গাড়ি আরেকটা এক্সিও গাড়ি 2009 মডেল 15 রেজিস্ট্রেশন 39 সিরিয়াল 39 সিলভার কালার সিলভার কালার জি এই গাড়িটা অল ওভার চমৎকার কন্ডিশনে আছে আপনার অরিজিনাল রং এর গাড়ি তেলে আছে গাড়িটা সম্পূর্ণ তেলে জি সম্পূর্ণ তেলে আছে এই গাড়িটা অরিজিনাল কালার একটা এক্সিও নয়ের মডেল 39 সিরিয়াল 17 রেজিস্ট্রেশন বিস্কিট কালার এসিটা সফট টাচ উডেন বেজ হ্যাঁ উডেন বেজ এটা কিন্তু সিট কভার আমি চেঞ্জ করাই দিছি এটা বলছিলেন যে মনির ভাই সিট কভার গুলো একটু হ্যাঁ একে মন দেখা যায় নতুন সিট কভার গুলো লাগাই দিছি একটু ফারুক ভাই দেখেন ময়লার অবস্থা এটা ধরেন এটা ধরেন একবার ধুলা অনেক ধুলা প্রচুর ধুলা গাড়িটা যদি আপনার পয় পরিষ্কার করে গাড়িটা খেলাতে এরকম থাকবো না তেলের গাড়ি ভাই যা আছে দেখছেন গাড়ি তিন বডি তিন বডি ক্লাস এখনো অরিজিনাল হ্যাঁ তিন বডি একবারে তিন বডি একটা গাড়ি 2009 এর এক্সিও 39 সিরিয়াল 15 তে রেজিস্ট্রেশন আপনারা যদি আরো ভালোভাবে দেখতে চান অবশ্যই ভিডিওটা পাঁচ করে দেখবেন হ্যাঁ আমি আপনি একটু তাড়াতাড়ি দেখাইলাম অনেক গাড়ি তো জি গাড়ির সংখ্যা অনেক ফারুক ভাই হ্যাঁ আমরা আমার মনে হয় যে একটা বিরোধিতাতে কভার করতে পারবেন না আমার ধারণা যাই হোক নয়ের মডেল 15 তে রেজিস্ট্রেশন 39 সিরিয়াল 15 সিসি এক্সইউ এক্সইউ জি এসি সফট টাচ এসি সফট টাচ ভিতরে বিস্কিট কালার উডেন বেজ উডেন বেজ এটা কাগজ কত দূরে আছে ভাই কাগজ কত আছে আপনার
মে মাস ও না এটা তো করিনিও করাইছি এটা হচ্ছে কোকেনটা হচ্ছে আপনার 25 সালের ফেব্রুয়ারি মাস ফিটনেস এই ফেব্রুয়ারির ফিটনেসটা রিনিও করাইছি ট্যাক্স তো দিয়া দিছি দিয়া দিছেন কোকেনটা মে মাসে শুধু 5800 টাকা দিয়ে টোকেনটা করায় দিই করায় দিব জি এটা প্রাইস কত রাখছেন ভাই এই গাড়িটার প্রাইস রাখছি হলো 13 লাখ 10 হাজার টাকা 13 লাখ 10 কত রাখতে পারবেন 20 হাজার টাকা কমাই দিব 12 লাখ 90 12 লাখ 90 এর মধ্যে কোনো কাজ টাস থাকলে আমি করায় দিব করায় দিব মাশাআল্লাহ বন্ধুরা 12 লাখ 90 হাজার টাকা আরছেন প্রাইস কোনো কাজ এই গাড়িটা করায় দিবেন ফারুক ভাই এটা বিক্রি করে দিছি এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওর পরে হ্যাঁ এটা বায়না হয়ে গেছে ফারুক ভাই আরেকটা এক্স এক্স করলা এক্স করলা জি এক্স করলা আরেকটা এটা নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপ চারে চারে নিউ শেপ নয় রেজিস্ট্রেশন সালা সিরিয়াল সালা সিরিয়াল নয় রেজিস্ট্রেশন কাগজ বলো 23 24 23 অক্টোবর 24 এর 11 মাস নভেম্বর এই গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই হ্যাঁ এটাও ভিতরটা অনেক ফ্রেশ সিট কভার দিও নতুন এটা প্রাইভেট ইউজারের গাড়ি তো বুঝছেন এই গাড়িটা আপনার অল ওভার চমৎকার কন্ডিশনে আছে তেল গেছে ওকে দেখছেন হ্যাঁ দুলা সব দুলা বলো একবারে এই গ্লাস গুলো অরিজিনাল জটিল অবস্থা এটা ওখানে আছে হ্যাঁ অরিজিনাল সব অরিজিনাল লাইট গুলো ফ্রেশ আগে বিসের বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো চমৎকার আবার একটু দেখাই দেই ভিতরে অ্যাশ কালার কিন্তু গাড়িটা একবারে গাড়ি অ্যাশ কালার হয়ে দেখিয়ে দেবো কিন্তু বাগের বাচ্চা গাড়ি ভাই বাগের বাচ্চা সব রেডি নিবার চালাবে আমার এখান থেকে গাড়ি নেওয়ার পরে এই মশলা দিলে একবার নতুন গাড়ি নেওয়ার পরে গাড়ি চালাইতে হইব ফুল বিল চালাইতে হইব ওই নিয়া গেলে বেরে বই তাদের গাড়ি আমি রাখ না না মনির ভাই শোরুমে এরকম গাড়িও দেখি নাই আমি হ্যাঁ মনির ভাই আমরা 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এক্সট্রা গাড়ি দেখলাম জি জি সাতা সিরিয়াল এই পর্যন্ত যত না গাড়ি বেচছি ভাই সবাই সন্তুষ্ট হয়েছে দুই একটা যদি প্রবলেম থাকে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা কিন্তু আমি সমাধান করাই দিই আমি সমাধান করে দিচ্ছি অসন্তুষ্ট কোনো লোক আমার মনে হইব না আর এটার কাগজপত্র কতদিন আছে ভাই এটা কাগজপত্র আছে 23 অক্টোবর 24 এর 11 মাস হ্যাঁ 23 অক্টোবর প্রাইস কত এটা এটার প্রাইসটা চাচ্ছি আমি 10 লাখ 80 হাজার টাকা 10 লাখ 80 কত রাখতে পারবে 20 হাজার টাকা কমায় রাখবো 10 লাখ 60 10 লাখ 60 হাজার টাকার মধ্যে টুকি নাই কোনো কাজ থাকলে আমি করায় দিব মাশাআল্লাহ বন্ধুরা 10 লাখ 60 হাজার টাকা চার নিউ শেপ 27 সিরিয়াল অ্যাসকরলা আরেকটা আরেকটা পাশে আরেকটা গাড়ি আরেকটা হলো এক্সএসিসটা ভাই কম বাজারের গাড়ি কম বাজারের গাড়ি এটা হচ্ছে এক্সএসিসটা 2001 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 12 সিরিয়াল 12 সিরিয়াল 1300 সিসির গাড়ি হ্যাঁ এটা গাড়িটাও প্রাইভেট ইউজারের গাড়ি আপনি ঢুকলে ভিতরটা দেখলে আপনি বুঝতে পারবেন এটাও সুন্দর জি চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই একের মডেল 5 এর রেজিস্ট্রেশন সুন্দর একটা মনিটর লাগানো হ্যালো কলগুলি সমস্যা করে থেকে যদি দেখি পিছন থেকে আরো সুন্দর এসকরলা এসিস্টা এক্সএসিস্টা এক্সএসিস্টা 1300 সিসির গাড়ি 12 সিরিয়াল গাড়ি আর এগুলো দাম বাড়ার কারণে গাড়িগুলো দাম বাড়ার কারণে এগুলো অনে পাওয়া যায় না আর যার কাছে আছে ওরা ব্যস্ত চায় না এটা এলপিজি করা আছে ভাই যা এলপিজি করা কেউ যদি চায় না সিএনজি করায় দেওয়া যাবে এলপিজি করা জি এলপিজি করা আছে এলপিজি থেকে সিএনজি কেউ চাইলে করায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই সম্পূর্ণ আমাদের মনি ভাই করায় দিবে সেম গাড়ি মধ্যে উডেন টুডেন উনি লাগায় নিছে হ্যাঁ খুব সুন্দর গাড়ি খুব সুন্দর লাগে সুন্দর লাগে ফ্রেশ গাড়িটা ফ্রেশ সামনে গ্লাসটা গুলো অরিজিনাল জি 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 এই গাড়িটা অল ওভার ফ্রেশ আছে সব কিছু ফ্রেশ আছে অরিজিনাল আছে একের মডেল জি 2001 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 1300 সিসি এক্সএসিসটা কাগজ ভাই কাগজগুলো আছে আপনার 23 এর 7 মাস আর ওই 24 এর 8 মাস তো অনেক মেয়াদ আছে আছে মেয়াদ আল্লাহ ভালো ভালো এটা প্রাইস আছে কত ভাই এই গাড়ির প্রাইস আছে 8 লাখ 50 হাজার টাকা 8 লাখ 50 কত রাখবে আমি 30 হাজার টাকা কমাই দিব ইনশাআল্লাহ 8 লাখ 20 8 লাখ 20 8 লাখ 20 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে আমি কাজ করাই দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা 8 লাখ 20 হাজার টাকা আরছেন প্রাইস তারপরে যদি কোনো কাজ থাকে করাই দিবে আমরা আসলে গেলাম সম্মানই আছে অবশ্যই অবশ্যই মনির ভাই ফারুক ভাই আরেকটা টিআই গেরি না টিআই গেরি না জি টিআই গেরি না আপনার হচ্ছে 99 মডেল 99 মডেল 2004 রেজিস্ট্রেশন 17 সিরিয়াল 17 সিরিয়াল এই গাড়িটা অল ওভার চমৎকার কন্ডিশনে আছে আপনার এই গাড়িটা টিআই গাড়ি না গাড়ি দেখেন পাওয়া যায় না ভাই বুঝছেন না পাওয়া যায় না যাদের কাছে আছে তাদের হাতে রেখে দিছে যে সিট কভার গুলো কেউ বলে আমি চেঞ্জ করায় দিব হ্যাঁ সিট কভার টুকিটাকে যদি কিছু চেঞ্জ করতে আমার বলবো আমি করাই দেব আমি কিন্তু সব সময় বলি এই কথাটা সব সময় বলি যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে আমারে বলবেন আমি করায় দিব এই গাড়িটা চমৎকার কন্ডিশনে স্পয়লার আছে একটা সুন্দর স্পয়লার আছে চাকা প্রবলেম আছে চাকা গুলো লাগায় দিব টিভি ব্যাক ক্যামেরা দুটো চাকা প্রবলেম আমাদের মনির ভাই লাগাই দিবে পিছনে গ্লাস অরিজিনাল গাড়ির সাজাইলে বুঝছেন খুবই চমৎকার দেখা যাবে অগুছালো আছে গাড়িটা টোটালি অগুছালো আর আমরা তো যেভাবে আনি ওইভাবে রাইখা দিই
রাইখা দেয় আইসা বলার পরে গুলি করাই দিই আর আগে করাইলে বুঝছেন মানে অন্যরকম মনে করে যে কি জানি করাই রাখছি এই পর্যন্ত আপনার এক্স এস স্টাবার ছাড়া যতগুলো গাড়ি দেখাইছি সব কিন্তু 1500 সিসি হ্যাঁ এই গাড়িটাও কিন্তু 1500 একটা গাড়ি আছে 1800 বা 20 টা এটা দেখাবো এর পরে আর এটা মডেলের 19 মডেল হচ্ছে 99 মডেল 2004 রেজিস্ট্রেশন 17 সিরিয়াল 17 সিরিয়াল কাগজপত্র গুলো আছে আপনার এই 4 মাস 23 এর 4 মাস 24 এর 12 মাস 4 মাস আর 12 মাস জি জি আর এটা প্রাইস কত রাখছেন ভাই এই গাড়িটা আমি 7 লাখ টাকা প্রাইস রাখছি 7 লাখ এই সিট কভার টিরিয়াল খারাপ একটু পাল্টাই দিবেন এগুলো পাল্টাই দিব কত রাখতে পারো 20000 টাকা কমায় রাখতে পারো 6 লাখ 80 6 লাখ 80 ফারুক একটা কথা বলি জানেন অনেক সময় রুচি সম্পন্ন করে দিতে গেলে তখন কিন্তু তার প্রাইস কমাইতে পারি না না তখন ওগুলো কি করতে হয় ওগুলো করাইতে গিয়া 2000 টাকা লাগতে পারে 10000 টাকাও লাগতে পারে 20000 টাকাও লাগতে পারে এগুলো কিন্তু আমি করাইয়ে দিই তাই দুই দিক থেকে কিন্তু রিডিউস করতে পারি না না তো একদিন কমপ্লিট আর সিম্পল পরিমাণ সম্মান করতে পারবো মাশাআল্লাহ মাশাআল্লাহ 6 লাখ 80 হাজার টাকা 99 মডেলের নিউ শেভের একটা কেরিনা টিআই গাড়ি চমৎকার একটা গাড়ি মনির ভাই ফলক ভাই আরেকটা গাড়ি আটা যে 20 টা গাড়ি 20 টা টয়োটা 20 টা এটা হচ্ছে চুরি 20 টা বলে রিং 20 টা বলে হচ্ছে না তিন বডি গাড়ি কিন্তু ব্ল্যাক কালার হ্যাঁ এই গাড়িটা খুবই চমৎকার গাড়ি এটা রাজ্যজীয় টাইপের গাড়ি এগুলো অনেক বড় গাড়ি ভিতরে অনেক জায়গা অনেক জায়গা অনেক স্পেস তারপরে গাড়িও রাজ্যজীয় ব্যবসা আবার আমরা যদি ভিতরটা দেখি ভিতরটা এরকম হবে আসলে কারেন্ট গেছে গা একটু অন্ধকার তারপর হ্যাঁ 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 যথেষ্ট পরিমাণ আমরা দেখাই যাচ্ছে আপনাদের চমৎকার এটা ব্যাক সাইডে তো গাড়িটা বুঝছেন এই কারণে অন্ধকার আলো থাকলে ভালো হইতো না তারপর ভালো যারা ভালো জিনিস চিনে তারা দেখলে বুঝতে পারবো যে কি কন্ডিশন বললাম না গাড়িটা তিন বডি গাড়ি ওয়ান পিস গাড়ি ভাই এটা ওয়ান পিস গাড়ি রিং বিস্তার মধ্যে যে গাড়ি আছে এগুলোর মধ্যে যেগুলো ফ্রেশ আছে যারা যাদের কাছে সিরিয়াল জি সিরিয়ালটা 15 ফ্রেশ কোনো ডেন্ট পেন্ডের কাজ নাই চাকা দিও নতুন খালি নিবেন আর চালাইবেন নিবেন আর চালাইবেন একবারে ভিতরটা রাজকীয় ব্যাপার সেবা জমিদার স্টিলের গাড়ি চুরি বিস্তা মনির ভাই ভাই কার 98 মডেল 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল ব্ল্যাক কালার কাগজপত্র গুলো 23-24 এই দাগি তো 1800 সিসির গাড়ি 1800 জি জি তেল গ্যাস নোট আছে এভরিথিং ওকে আপনার এসি থেকে ধরে যা আছে অল অপশন আপডেট জি কমপ্লিট আর এর প্রাইস আছে কত ভাই এই গাড়িটার দাম দেখছি আমি 7 লাখ টাকা ভাইজান 7 লাখ কত রাখতে পারবেন এই গাড়িটার মধ্যে শেষ গাড়ি তো সর্বোচ্চ ছাড় 50000 টাকা ছাড় 6.5 লাখ 6.5 লাখ টাকা মাশাআল্লাহ 6.5 লাখ টাকার মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে আমি সমাধান করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ ফারুক ভাই একটা কথা হচ্ছে কি যে আমি সবসময় চেষ্টা করি ভালো মানের একটা গাড়ি রাখতে আর ভালো মানের গাড়িগুলো একটা কাস্টমারের কাছে তুলে দিতে ইউজারের কাছে তুলে দিতে তো সেই সূত্রে আমি বলবো প্রত্যেক ভাই বোনদের আপনারা আমি মনির কারহাটের মালিক প্রোপাইটার মনির বলছি যে আপনারা আমার শোরুমে আসবেন আপনারা দেখবেন ভালো মানের গাড়ি আমি চেষ্টা করবো এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো মানের গাড়িগুলো আমার কাছে পাবেন তাই সবার কাছে আমি একটা অনুরোধ থাকবে আপনার যদি আমার কথাগুলো সত্য থাকে আমার গাড়িগুলো ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন একটা কমেন্টস করবেন তা এতে করে সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আপনার কাছের লোকেরা আমাকে এবং এই চ্যানেল দিকে খাবার নাগালে পেয়ে যাবে এবং তারা একটা ভালো গাড়ি আমার মাধ্যমে পেতে পারে তাই সবাইকে আমার ভালো বলবো যে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন এবং এই নারায়ণগঞ্জ মনির কারহাট এখানে আপনাদের সবাইকে আমরা নিমন্ত্রণ জানাইলাম আপনারা যদি সাইনবোর্ড হয়ে আসেন ইনশাল্লাহ সাইনবোর্ড হয়ে গুলিস্তান যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড অথবা কাশ্মীর হয়ে সাইনবোর্ড সবাইকে সাইনবোর্ড আসতে হবে আগে সাইনবোর্ডে হয়ে আপনি 2 কিলোমিটার ভিতরে ঢুকবেন ঢুকলে পেয়ে যাবেন বুইগড় বাজারটা পার হলে একটু পার হলেই দেলপাড়া এটা হচ্ছে দেলপাড়া এখানে পেয়ে যাবেন মনির কালার এখানে একটা গার্মেন্টস আছে এইখানে আসলেই আপনি খুব সহজে পেয়ে যাবেন এই যে গার্মেন্টসটা এই যে গার্মেন্টসটা এসবি গার্মেন্টস এসবি গার্মেন্টস এই গার্মেন্টসটা সবাই চিনে এবং এর পাশে একটা বিল্ডিং হচ্ছে বিডিআর এর আপনার বিল্ডিং যেটা বিডিআর মার্কেট আমরা বলি বা সীমান্ত মার্কেট বলি হচ্ছে তো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম